সুপ্রভাত, ভোরের আকাশে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও আমাদের ভোরের আকাশে সুরের পথ চলে এবং তার সঙ্গে অবশ্যই সম্মান জানানো সেই শরণ্যবরণ্য সেই মানুষটিকে, যিনি আজকে বাংলা চলচ্চিত্র জগতে এক মহিরুহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, মহানায়ক উত্তম কুমার। তার আজকে জন্মদিন, ঠিক আজকের দিনে 1926 সালেই তিনি জন্মেছিলেন এবং তার মামার বাড়ি আহারিটোলায়। আজকে তারও এই শুভ দিনে আমরা তার তার মানে তিনি আমাদের কাছে না থাকলেও তার স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, এবং বাংলা ইন্ডাস্ট্রি এখনও তাকে কুর্নিশ করে, কারণ কুর্নিশ করতে হবে, কারণ তিনি যা মাইলস্টোন রেখে গেছেন তা সত্যিই শেখার মতো। তো আজকেও ভোরের আকাশ মানেই আমাদের মিলিয়ে মিশিয়ে এগিয়ে যাওয়া সুরের মূর্ছনায়, এবং একদম ভোর তার সঙ্গে ঈশ্বরের বন্দনা সব মিলে আমাদের সঙ্গে ঐন্দ্রিলা। সুপ্রভাত জানাবো ঐন্দ্রিলাকে অনুষ্ঠান আসার জন্য। আর অবশ্যই রয়েছে কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত জানাবো, তবলায় রয়েছে মৃগাঙ্কদা সুপ্রভাত, এবং অক্টোপ্যাডে বিক্রমকে সুপ্রভাত জানাবো, এবং আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানি। আমি সুবর্ণা, ভোরের আকাশে আজকে ঐন্দ্রিলার সঙ্গে রয়েছি আমরা গানের মাধ্যমে। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয়রাজে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলি, বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলি, ফুল দিয়ে যুগ
আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি, যুগল বিনে পূর্ণ আশা নাই গো, জয় রাধে জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রায় রায় জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রায় জেগে দেখো আর তো নিশি না গতকালই আমরা অসাধারণভাবে জন্মাষ্টমী পালন করলাম এবং আপনারা ভীষণ আপ্লুত, আমরাও অবশ্যই। তো তারপরেই আজকে ভোরের আকাশে রায় জাগো গো, এই গানটি একটা অদ্ভুত মাধুর্য, আর আমাদের ঠিক মনে হয় যেন যে হ্যাঁ, এই গানটির সঙ্গেই আমাদের ঘুমের রেশটা ভাঙে এবং আমাদের কেন গোটা জগতের, এটাই হচ্ছে মাধুর্য আমাদের সেই প্রাচীন গান বা প্রাচীন বাংলা গান কীর্তন ইত্যাদির মধ্যে। আর এরপরেই আমরা পরের গানে যাব। হ্যাঁ, পরে যে গানটা গাইবো, একটা ফোন নিয়ে আমরা যাই। আচ্ছা, সুপ্রভাত, কে আছেন? যেহেতু একটা আমরা উৎসবমুখ পরিবেশের মধ্যে রয়েছি, আর সেপ্টেম্বরে আজকে 3 তারিখ, তো চাইবো যে আস্তে আস্তে তো আমাদের মেন উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এগিয়ে আসছে, সে জায়গা থেকে আপনার কোনো নিবেদন যদি থাকে, আর আমাদের যে ঠাকুরের জন্মদিন 5244তম জন্মদিন, সেটাকে উৎসর্গ করে আরো যদি গান কিছু শোনান ভালো লাগবে। নমস্কার। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমি একটু আগে ঐন্দ্রাকে জিজ্ঞাসা করছিলাম, বেশ সুন্দরভাবে ঐন্দ্রলা আজকে নিজের তালিকা তৈরি করে এনেছেন, আমরা বরং ওর উপর একটু ছাড়ি। এরপরে কোন গান? এরপরে যে গানটা গাইবো, এটি কাল তুমি আলিয়া ছবির গান। গানটার বিশেষত্ব আমি না এই মুহূর্তে লিরিকটা কি লিখেছেন বলতে পারছি না, কিন্তু এটা বিশেষত্ব হলো এটা উত্তম কুমারের সুর, সুর দেওয়া একদম। যাই চলে যাই আমায় খুঁজো না তুমি, বন্ধু
জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি বিধাতার কাছে আমি, জানি না তো কি চেয়েছি, হিসাব রাখিনি কিছু, কতটুকু কি পেয়েছি শেষের লগনে, তাই কিছু মানা আমি যাই, শেষের লগনে তাই কিছু কানা আমি যাই, প্রদীপে পিছনে যে ছিল ছায়া সমত, আমি যাই চলে যাই, যাই চলে যাই, আমায় খুঁজো না তুমি, চলে যাই, যাই চলে যাই। আমরা প্রত্যেকেই জানি যে মহানায়ক উত্তম কুমার শুধু একজন অভিনেতা ছিলেন বড় মাপে তা নয়, তার সঙ্গে উনি একজন ভালো সুরকার ছিলেন, উনি ভালো গান করতেন, এটা একটা বিশাল ব্যাপার। কারণ যেহেতু কালতুমি আলেয়ার এই সুরের কথা হলো, হেমন্ত মুখোপাধ্যায়ের তো অসাধারণ কণ্ঠস্বর, আমি যাই চলে যাই এর মধ্যে একটা অদ্ভুত আবেদন গানটার মধ্যে। আর উত্তম কুমারের কথা বসে বলতে হয়, একটা প্রসঙ্গ তুলতেই হয়, উনি যেহেতু গানটা ভালোবাসতেন তৎকালীন সময়ে, আমাদের এখন যেমন সমস্ত পেন ড্রাইভ চলে এসছে, তখন তো ছিল না, ওই এক ধরনের টেপ রেকর্ডার ছিল, যেটা বেল্ট লাগানো টেপ রেকর্ডার, সাইডে ঝোলানো যেত ব্যাগের মতো। তো উত্তম কুমার যে কোনো পার্টিতে যেতেন, যেখানেই যেতেন না কেন, ওই ওনার গানের যে মুভির গানটার ওনার শ্যুট থাকতো, সেটা ওই দিন না থাকলেও উনি ওটা নিয়ে ঘুরতেন সবসময় কাঁধে, এবং মাঝে মধ্যেই ওটা শুনতেন, ওই গানটা খুব ভালো করে শুন, ওই জন্য উত্তম কুমার খুব ভালো লিপসিঙ্ক করতে পারতেন, যেন মনে হতো উনিই গাইছেন। এইটা হচ্ছে অনুভবের ব্যাপার, এইটা হচ্ছে এই এই জায়গাটাই হচ্ছে মাহাত্ম্য। মানে তোমার আমাদের রাজেশ খান্না বলেছিলেন যে ভারতীয় সঙ্গীত, মানে ভারতীয় মানে অভিনয়ের জগতে উনি এক মহিরুহ, এটা একদম সত্যি কথা। এবং উনি বলছে এই ধুতি পরে পাঞ্জাবি পরে গোটা বাংলা কেন, ভারতকে যে নাড়িয়ে দেওয়া যায় এটা উনি ছাড়া সম্ভবই নয় বোধহয়। তুমি এই গানটারই পিকচারাইজেশনটা ভাবো, অসাধারণ, মানে একটা অদ্ভুত, ওনার দৃষ্টি বলো, মানে বডি ল্যাঙ্গুয়েজ বলো, ভীষণ ভীষণ ভালো। আজকে আমরা তাকে স্মরণ করছি এতটা বছর, 92 বছর যদি উনি বেঁচে থাকতেন তাহলে হতো, যাই হোক কিন্তু আমাদের মধ্যেই রয়েছেন। এই এখনো আবেদনটা ভাবো অসাধারণ। এখন কোন গানে যাবো? এখন যে গানটা গাইবো এটা মানে খুব বিখ্যাত একটা গান, তালাত মেহমুদের গাওয়া, কথা গিরিন চক্রবর্তী, সুর কমল দাশগুপ্ত। দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে ।
তালাত মাহমুদ, অদ্ভুত লাগে, মানুষের জীবন কেমন ঘুরে যায় দেখো। প্রথমত ওনার গানের মধ্যে একটা রোম্যান্টিসিজম, তার সময় একটা একটা স্যাড, সেই মানে বেদনা দুঃখ মেশানো এক অদ্ভুত ভালোবাসা, এটা তালাত মাহমুদের সুরের মানে গানের মধ্যে আমরা পাই। কিন্তু দেখো, উনি তো এসেছিলেন অ্যাকচুয়ালি অ্যাক্টর হতে, এত সুন্দর দেখতে ভদ্রলোক, এতটাই মানে বলিষ্ঠ ব্যক্তিত্বের একজন অধিকারী ছিলেন। তো ওনার লুকস অনুসারে হিসাব মতো তোমার ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার জায়গা পাওয়ার কথা ছিল, যদি তিনি হননি। কিন্তু তালাত মাহমুদের সবথেকে মজার বিষয় হচ্ছে গজল, কারণ বলাই হতো লতা মঙ্গেশকরই বলতে শাহেনশাহ গজল, এই শিরোনামটা ওনাকে মানে শিরোপাটা ওনাকে দেওয়া হয়েছিল, শাহেনশাহ গজল। এত সুন্দর তার কণ্ঠস্বর। তবে একটু দেখবে ওনার, ওটাই বোধহয় ওনার মাদকতা ছিল, উনি যখন গানটা গাইতে একটু গলাটা না কাঁপতো একটু, হ্যাঁ ওই ওইটা ওটাই এটাই ওনার প্লাস পয়েন্ট ছিল, হ্যাঁ এটাই ওনার প্লাস পয়েন্ট ছিল। খুব ভালো লাগলো, অনেকদিন বাদে গানটা শুনলাম। এরপরে কোন গানে যাব, একটা ফোন নিয়ে আমরা যাব। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, নমস্কার। নমস্কার, শোনা যাচ্ছে দিদি? একদম। কে বলছেন দাদা? আমি বানপুর থেকে সুজিত সাগর। হ্যাঁ বলুন। খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা অপূর্ব। আজ তো মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাকে আমি আমার অনেক আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা প্রণাম জানাই। আর আমাদের শিল্পী দিদি আসছেন, খুব অপূর্ব কণ্ঠস্বর, আর যারা সঙ্গত করছেন খুব সংযত সঙ্গত করছেন। দিদি খুব সুন্দর গাইছেন, আর তালতুমি আলের গানটা যে গানটা গাইলেন যাই চলে যায়, এটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আচ্ছা আচ্ছা। আর আজ তো আপনি সাজিয়ে নিয়েছেন, সুবর্ণা দিদি বারবার বলছেন সাজিয়ে নিয়েছেন, আপনার সাজানোর দৃশ্য থেকে আপনি আমাদের প্রাণ ভরে গান শোনান, আমাদের মনে আনন্দ পাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তুমি অতুল প্রসাদের মানে পালন করেছি আমরা, এবং আজকে আবার ওনাকে স্মরণ করা, একদম শ্রদ্ধা জানানো। নীদ নাহি আঁখি পাতে
গানের মধ্যে একটা ভীষণ সুন্দর, মানে দেখবে ওনার গানের গান আমরা যখন শুনি সুরের অনেকটা কিন্তু মিল পাওয়া যায় ওনার প্রত্যেকটি গানের মধ্যে। অতুল প্রসাদী গান যেগুলোকে আমরা বলে থাকি কত সুন্দর কথার দুরকম সংমিশ্রণ, ঘুম শব্দটা বলেনি, নিদ্রা শব্দটা বলেনি, কত সুন্দর শুরুটাই বধুয়া নিন্দ নাহি আঁখি পাতে।
আর কি ভালো, মানে ডাকিছে দাদুরি মিলন ও পিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, মানে সেই সময় বলবো অতুলপ্রসাদী গানের মধ্যে প্রকৃতি বর্ণনা বলুন এবং তার সঙ্গে ভালোবাসার একটা অদ্ভুত মেলবন্ধন, এনাদের পক্ষে সত্যি সম্ভব ছিল। আমাদের সঙ্গীত জগৎকে এনারা গঠন করে গিয়েছেন, আজকে আমরা তাদেরকে স্মরণ করে করেই বোধ হয় আমাদের আরও সমৃদ্ধশালী আমরা হওয়ার চেষ্টা করি। আর এরপরের তালিকায় কী রয়েছে তোমার গান? এরপরে আমি সলিল চৌধুরীর একটা গান গাই। বাহ, আর একজন মানে সেই বিরাট মাপের মানুষ সলিল চৌধুরী, অসাধারণ সেতার বাজাতেন, অসাধারণ সেতার বাজাতেন, এবং তার সঙ্গে উনি আসলে মোজার্ট বলো, বেটোভেন বলো, এই সমস্ত সুর পছন্দ করতেন বেসিক্যালি, ভীষণ ভালো। উনি সব ইনস্ট্রুমেন্টই ভীষণ, ফ্লুট খুব ভালো বাজাতেন, মানে হঠাৎ করে সলিল চৌধুরীর কথা এলেই না চলে আসার। আমরা সবসময় বলি সলিল চৌধুরী মানে কোমল স্বরের অদ্ভুত খেলা। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুপ্রভাত। হ্যাঁ হ্যালো, আমি নমস্কার অনির্বাণ দাস বলছি। কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে। আচ্ছা, আচ্ছা দিদির কাছে আমার একটা গানের অনুরোধ আছে। আছেন, আচ্ছা। কমললতা থেকে, নয়ন মোহন শ্যাম নয়ন ছাড়িয়া মোর, এসো বধু থাকো এই পরাণে, অথবা ও মন কখন শুরু কখন যে শেষ। চেষ্টা করছি, ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, উত্তম কুমার আজকে জন্মদিন ঠিকই, আমরা তাকে স্মরণ করছি। আজকে একদম বিরতির আগে কাল তুমি আলেয়ার সুর আমরা রেখেছি, ভোরের আকাশের যে এমনিতেও আমরা যে যে ধরনের প্রভাতী গান, তারপরে অন্যান্য আরও গানের সঙ্গে থাকি সেটাও রয়েছে, মিলিয়ে মিশিয়ে রয়েছে। আপনার অনুরোধও রইল, আমরা চলে যাব পরের গানে। তুমি বলছি সলিল চৌধুরীর, এটা নির্মলেন্দু অসাধারণ গেয়েছেন, পরবর্তীকালে অনেকেই গেয়েছেন, ইন্দ্রাণী সেন গেয়েছেন, সবিতা চৌধুরীর এটা একটা অসাধারণ প্রেজেন্টেশন আছে, মানে সব মিলিয়ে মিলিয়ে মিশে। হ্যাঁ চলো, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, গঙ্গা রাখে অযতনে বুকে নিয়া, মা গো দুলায়ো আসর ঢেউ দিয়া, এ গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, সখা যায় তোমারি দুয়ারে, ভাটায় ভাটায় আর দুয়ারে দুয়ারে, মোর প্রাণ সখা যায় তোমারি দুয়ারে, গঙ্গা রাখে অযতনে বুকে সখা যায় তোমারি দুয়ারে,
গঙ্গা রাখে অযতনে বুকে একদমই গঙ্গা এবং সেই মুহূর্তটা সুন্দরভাবে তুলে ধরা। এবং সলিল চৌধুরী মানেই একটা আলাদা কিছু আমরা পাই সলিল চৌধুরীর কাছ থেকে, ওনার সুরের যে একটা আলাদা আঙ্গিক আলাদা ধারা। একটু আগে বলছিলাম ওনার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানোর একটা মানে অসাধারণ দক্ষতা ছিল, এবং এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে সেতারের কথা বলছিলাম, বিদেশে দেখবে অত তো বোঝে না, এরকম অনেকেও জানে এই বিষয়টি যে এটি উনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটি দোকানে গিয়েছেন এবং সেখানে মনে আছে সেখানে সেই একটি সুরবাহার দেখেছিলেন, সুরবাহার দেখে উনি বলেছিলেন ওটা আমাকে পেড়ে দিন, তো বলছে যে এটাকে বিগ হার মানে হারমোনি এরকম কিছু একটা বলেছিল ওরা, বলছে এটাকে সুরবাহার বলে, বলে আপনি পারবেন, বলছে আমি দেখি, তো উনি চোখ বুঝে বাজিয়েছিলেন, ওখানে লোক জড়ো হয়ে গেছিলো, তো ওনারা ভেবেছিলেন পণ্ডিত রবিশঙ্কর সম্ভবত, তার মানে কোন লেভেলে বাজাচ্ছে তুমি চিন্তা করো, তো যার ভিতরে সুর রয়েছে না তিনি সবসময়। আজকে এতগুলো আমরা সপ্তসুরের খেলা দেখি গানের ক্ষেত্রে, সুর তৈরির ক্ষেত্রে, উনি কোমল স্বরকে এই জন্যই বেছেছিলেন সম্ভবত যে ওর একটা আলাদা দেখবে একটা গভীরতা রয়েছে, কোমল যখনই ব্যবহার করা হয় তোমরা নিজেরা গান করো তোমরা বুঝবে, একটা অসাধারণ একটা আবেদন রয়েছে কোমল স্বরের মধ্যে, বিশেষ করে কোমল শব্দটাই বলা হয় কোমল, সফটনেস। যাই হোক, এরপরে কোন গানে যাব? এটাও সলিল চৌধুরীরই, এটা অ্যাকচুয়ালি এটা শ্যামল মিত্রও গেয়েছেন, আমি গাইব আজকে সদ্য আমরা দেব্রত বিশ্বাসের জন্মদিনও পার করে এলাম, একদম ওনার মানে উনি যে মানে চেষ্টা যেভাবে চেষ্টা করবো, কারণ ওনার গাওয়া বা ওনার আবেদন তো তার কণামাত্র ছুঁতে পারবো না, তবু মানে ওনারা যা রেখে গেছেন ওটা ওটা দেখে স্মরণ করে প্রণাম করে গাওয়া আর কি। একদম, চলো। যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব, নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়ানা, যদি কিছু আমারে সুধা যুগে যুগে সঞ্জত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত, আকাশ নত যুগে যুগে সঞ্জত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত, তেমনি আমার বাড়ি সৌরভে কানাকানি, তেমনি আমার বাড়ি সৌরভে বুঝিয়ানা, যদি কিছু আমারে সুধা
যদি কোনো মন করে ভোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত তারে অন্তরে অন্তরে যদি কোনো মন করে ভোবায় প্রাণের ব্যথা বোঝানো যেত কিছু আমারে শুধা কি যে তোমারে কবু নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমারে শুধা একটা অন্যরকম আমেজের মধ্যে আমরা রয়েছি আজকে ঐন্দ্রিলার গানের তালিকা অসাধারণ থাকে সবসময়ই আজকে একটু অন্যরকমভাবে আমরা এসেছি যে গানটা যাবো এটা কথা শৈলেন রায় সুর আবার একজন সাংঘাতিক মানে সুরের মানে স্টল বটা একজন হিমাংশু দত্ত বাহ একদম চলো গান গায়
যেমন অসাধারণ হিমাংশু দত্তের সুর, শৈলেন রয়ের কথা তোমারই পথপানে চাহি, একেবারেই ওনার গানের মানে প্রথম দিকটা যদি আমরা বলি, হিমাংশু দত্তের রবীন্দ্রনাথের গান বলুন, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদী গান, এইগুলোকে নিয়ে ওনার এগিয়ে চলা, ধীরে 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 তার সুরের আরও মানে ঝুলি ভরিয়ে দেওয়া, প্রচুর এক্সপেরিমেন্ট, এবং তারপরে সেই সুর যেটা একটু আগে ইন্দ্রিলা বললো যে সত্যি তাই একটা মানে সুরের সাগর বলা যেতে পারে, আমরা বলতে পারি হিমাংশু দত্তকে। আর ধীরে ধীরে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে আমরা কোন গানে যাব, আরও দুটো গান হতে পারে সম্ভবত, দেখে নিচ্ছি একবার, সময় মনে হয় হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, চলো দুটো গান হয়ে যাবে। কার কোন গানে যাচ্ছি? জটিলেশ্বর। দেখুন সকাল রাতে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির গুঞ্জন নাকি হাহাকার, কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির গুঞ্জন নাকি হাহাকার, কোন সকাল থেকে বুঝি আমার দিনের আকাশ পথ।
ছোটকে কি জানি কি ভেবেছে দুহাতে নিয়ে জেনে আবার সে গেছে নিতে যাবার সময় গেছে তাকে মারিয়ে যাবার সময় গেছে তাকে মারিয়ে জল আচ্ছা চলুন, এই গানটার পরে মন খারাপের কিছু নেই। আমরা একটু আগেই শুরুতেই বলেছিলাম যে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, সুতরাং তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, তাই শেষে কি একটু আবারও তাকে স্মরণ করা যায়? কারণ একদম শেষ মুহূর্তে খুব চট করে আমরা গানে চলে যাব। ছবি দেওয়া নেওয়া, সুর শ্যামল মিত্র, কথা প্রসন্ন। আমি চেয়ে চেয়ে দেখি সারা